নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের আমার একটা খুশির দিন আছে এই খুশির দিনটা শুধু আমি একা সেলিব্রেট করলে হবে না সেলিব্রেটটা করলে আপ তোমাদের সাথে সেলিব্রেট করতে হবে বুঝতেই পারছো কি খুশির দিন তোমরা ভাবছো যে কি খুশির দিন যে আরোহী দি যে কি খুশির দিন নিয়ে আসছে আমাদের কাছে আমার যে খুশির দিনটা আমি তোমাদের সাথে সেলিব্রেট করতে চাই আমি বলতে চাইছি এতদিন যে আমরা কষ্ট করছি কষ্ট মানে হচ্ছে যারাই ইউটিউবে কাজ করে তারা জানে যে ইউটিউবে সহজে এত সাকসেস পাওয়া যায় না তাই না পেতে হলে ধীরে ধীরে পেতে হয় অনেকে তাড়াতাড়ি সাকসেস পায় অনেকে দেরি করে সাকসেস পায় তাই না তো আমার ইউটিউবে আসা অনেক বছরেই আমি এসেছি তো এই চ্যালেঞ্জটা যে আরোহী ব্লগটা এটা বেশি দিনের খোলা না এটা মোটামুটি এক বছর আমি এই চ্যানেলটাকে তে কাজ করছি ঠিক আছে এর আগে আমার অনেক চ্যানেল আছে তো এই চ্যানেলে আমি কাজ করিনি জাস্ট ভিডিও ছাড়তাম চলে আসতাম ভিডিও ছাড়তাম চলে আসতাম তো আমি বলতে চাইছি মানে বুঝতে পারতাম না যে ইউটিউবে কীভাবে সাকসেস পেতে পারবো আমরা মানে কীভাবে ইউটিউব থেকে আর্ন করতে পারবো কীভাবে মানে এটা হাউ ক্যান পসিবল কিভাবে হতে পারে আমরা একটা মানে টাকা কি করে পাবো ইউটিউব থেকে অনেকের মুখে শুনতাম অনেকের ভিডিও দেখতাম যে আমি ইউটিউব থেকে এত টাকা পেয়েছি এত টাকা পেয়েছি কিন্তু যে বলে না মানে ছোট থেকে বড় হয় যে আমি কি করে পারবো তো একবার মানে একজন আমাকে বলল যে আমি ইনস্টাগ্রামে ছিলাম ঠিক আছে ইনস্টাগ্রামে একটা লাইভে ছিলাম তো লাইভে থাকতে থাকতে এক একটা ভদ্রলোক উনি আমার লাইভে উঠেছিলেন হ্যাঁ তো উনি আমাকে বললেন তো আমি কথায় কথায় বলতে বললাম যে ইউটিউবে আমি সাকসেস পাচ্ছি না কি করব তো উনি বললেন আমার ওয়াইফের একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে কুকিং চ্যানেল তো কুকিং চ্যানেলে কী বলে কুকিং চ্যানেলটা না মানে অনেকটাই সাবস্ক্রাইব আছে তখন আমি ভাবছি আমি তখন এই আরোহী ব্লগটা আমি চালাতাম না তো আমি বললাম কি দেখো না আমি তো অনেক কিছু করেছি মানে ইউটিউব চ্যানেল অনেকগুলোই আমার আছে কিন্তু আমি ভিডিও ছেড়ে চলে আসতাম কিন্তু আমি ভিডিওতে কিভাবে কী সাকসেস পাই সেটা আমি জানতাম না তো উনি আমাকে বললেন আরোহী তুমি একটা কাজ করো তোমার আরোহী নামে আরোহী নামে একটা ইউটিউব চ্যানেল করো তো আমি বললাম আরোহী নামে তো কোনো ইউটিউব চ্যানেল নেই আমার তো আমি ভাবলাম ঠিক আছে তো আমি কি করবো কি নাম দিতে পারি বলো তো তো উনি বলল কি নাম দেবে তো আমি বললাম কি হ্যাঁ তো আমি বললাম কি আরোহী ব্লগ দিতে পারি তো বলছে হ্যাঁ আরোহী ব্লগটা তুমি দাও তো আরোহী ব্লগ মানে কী মানে উনি আমাকে ডিসাইড করে দিল যে হ্যাঁ আরোহী ব্লগটাই তুমি দিতে পারবে যে মনে হয় না যে আমি একটা কথা বললাম সেই মানুষটা আর একটা কথা বলে মানে সেটাকে একসেপ্ট হলো যে হ্যাঁ এই মানুষটাই ঠিক বলেছে তো উনি আমাকে সাপোর্ট করলো যে তুমি এইটার চ্যানেলটা খোলো আমরা সাবস্ক্রাইব করবো সাপোর্টে তেমন থাকবো আমি ঠিক আছে তো আমি ইউটিউব চ্যানেল এই নামে খুললাম আর এই ব্লগ নামে খুলে আমি আমার স্টার্টিং হলেও আমি ভিডিও ছাড়ছি ইনস্টাগ্রামে যে ভিডিও ছাড়ছি এখানেও সেম ভিডিও ছাড়ছি আবার এখান থেকে কিছু কিছু ভিডিও আমি বানাচ্ছি ছাড়ছি তো আমি তাও বুঝতে পারছি না মানে আমার ভিউ বেশি হচ্ছে না এই তিরিশ পনেরো ষোলো এরকম ভিউ হচ্ছে কেউ দেখছে না এবার আমি হচ্ছি এরকম দেখতে দেখতে হট করে একদিন মানে হয় না যে লাইভে ভিডিও চলতে চলতে ওপরে দেবে লাইভ অপশান আতে থাকে কে কে লাইভে আছে তো আমি ভাবলাম কী হলো লাইভে একবার ক্লিক করে দেখি তো দেখি একজন লাইভে বসে রয়েছে একটা মহিলা তো উনি লাইভে গেলাম চুপচাপ দেখছে আমি কিছু বুঝতে পারছি না কি বলছে কি কথা হচ্ছে কি কমেন্ট মানে মাথা থেকে উড়ে যাচ্ছে তো অনেকক্ষণ বসে বসে নিজের থেকে একটু কমেন্ট করলাম হাই হ্যালো লিখলাম দেখি আমাকে বললো আমার লাইভে আরোহী তুমি এসেছো আমার লাইভে আসবে বন্ধু করো এ করো আমি বন্ধু কীভাবে করো সেটাও জানি না উনি আমাকে বলে সাবস্ক্রাইব করো নোটিফি নোটি এবার সাবস্ক্রাইব করার পর বলছে আমার নোটিফিকেশান পাও কি তা আমি নোটিফিকেশান মানে কেউ বুঝতে পারছি না এবার নোটিফিকেশানটা কীভাবে করতে হয় নোটিফিকেশানটা বলে এইভাবে নোটিফিকেশান করতে হয় সেইভাবে করলাম হ্যাঁ ঠিক আছে ও যখন লাইভে আসতো তখনই আমি লাইভে যেতাম কেন নোটিফিকেশান চলে আসতো লাইভে অন হচ্ছে তো এরকম যেতে 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 অন্য অন্য বন্ধুদের সাথে আলাপ হলো তাদের লাইভে যেতাম তারা আমাকে এবার আমার একদিন ভাবলাম কি আমি লাইভ অন করি তারা আমাকে বললো ঠিক আছে তুমি লাইভ অন কর তোমাকে আমি সাপোর্ট করবো তারপর দেখলাম ঠিক আছে ওরা এসেছে ওরা আমার লাইভে আসতে আসতে শুরু করলো লাইভ চালালাম লাইভ চালাতে 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 দেখলাম ওরা আমাকে বললো একটাই কথা ওখান থেকে যেরকম হয় না কথা বলতে 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 কিভাবে কি করতে হয় ওরা বললো চার হাজার ঘণ্টা তোমায় করতে হবে হ্যাঁ চার হাজার ঘন্টা করতে হবে হাজার সাবস্ক্রাইবার করতে হবে হ্যাঁ তারপর অনেক কিছু বলল তো আমি বললাম ঠিক আছে আমি তাই করব আমি তাই করবো তো হাজার সাবস্ক্রাইব আমি যখন করলাম হাজার সাবস্ক্রাইব করার পর চার হাজার ঘন্টা আমার তিন হাজার ওভার হয়ে গেছে তো এইরকমভাবে লাইভ করতে করতে চার চার হাজার ওয়াশ টাইম আমার হলো এই করতে করতে আমার এক বছর টাইম লেগেছে আমার তো চার হাজার ঘন্টাটা হয়ে গেল হয়ে যাওয়ার পর অন হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপরের খেলটা হচ্ছে কিভাবে কিভাবে আমি গুগল অ্যাডসেন্সটা আমি পাবো কারণ আমার সেরকম সাপোর্ট যারা অনেকে আবার মানে তোমাকে সাপোর্ট করার জন্য একটা লোক থাকা দরকার মানে ভিডিওতে ভিউ আমার ভিডিওতে অত ভিউ হয় না আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আমাকে সত্যি কথা বলছি অতটা সাপোর্ট করে না আমি দেখতে পেয়েছি কারণ অনেক আমি দেখেছি যাদের কমেন্ট দেখবে শুধু না লাইক অ্যান্ড কমেন্ট লাইক করলে হবে না কমেন্টও করতে হবে আমার যতগুলো সাবস্ক্রাইব আছে তারা কিন্তু আমার লাইভে মানে আমাকে আমার লাইভে যতটা সাপোর্ট করতো ওদের লাইভে গিয়ে আমি সাপোর্ট করতাম বলে ওরা আমার লাইভে এসে সাপোর্ট করতো এটা করে কিন্তু ভিডিও তো অত মানে ভিউ হয় না তো ভিউ হয় না ভালো কথা তাতেও আমার মাথা খারাপ হয়ে গেছে কিভাবে কীভাবে সাকসেস আমি পাবো তারপর দেখলাম কি অনেকে দেখি লাই মনিটারাইজ হওয়ার পরও লাইভ করছে ফেস লাইভ তো আমি ভাবলাম ঠিক আছে আমিও ফেস লাইভ করি ফেস লাইভ করার পর তারপর দেখলাম আসছে সবাই আস্তে আস্তে অনেকে আবার আমার মেম্বারশিপ যেটা আছে মেম্বারশিপটা জয়েন করছে মেম্বারশিপ একটা কথা কী বলে বন্ধুরা অনেকের ভিডিও থেকে ভিউ আসার পর তোমাদের টেন ডলার না হলে টেন ডলার না হলে তোমরা মানে মানে গুগল অ্যাডসেন্সটা পাবে না ঠিক আছে তো আমার যখন গুগল অ্যাডসেন ট্রেন ডলার হয়ে গেল আমি অ্যাপ্লাই করলাম আমার অনেক দিন আগে আমি অ্যাপ্লাই করার কথা ছিল কিন্তু আমি অ্যাপ্লাই করিনি ঠিক আছে তো আজকের আমার আটাশ তারিখ আটাশ তারিখ মানে আটাশ সেপ্টেম্বর হুম আমার গুগল অ্যাডচেঞ্জটা চলে এসেছে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমি এটাকে আমি পুরো এও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো গুগল অ্যাডচেঞ্জটা চলে এসেছে তো আমি এটাতে আমি খুব খুশি কারণ আমার মানে মানে এতটা আমার লাস্ট টাইমে আমার যে ফ্রেন্ডগুলো ছিল সাবস্ক্রাইবার ছিল আমাকে হাল ছেড়ে দিয়েছে বন্ধুরা এতটাই কষ্ট করেছি এতটাই কষ্ট করেছি আমি ভেবেছিলাম আমার মনিটাইজ অন হবে না কারণ আমার যে সাবস্ক্রাইবারগুলো আছে মানে যারা আমাকে সাপোর্ট করতো তারা আমাকে সাপোর্টটা লাস্ট টাইমে ছেড়ে দিলো তারপর আমি কি করলাম আমার কম্পিউটার ছিল কম্পিউটার থেকে আমি আমার যে কটা আইডি মানে আমার আটখানা আইডি দিয়ে আমি নিজেকে নিজে সাপোর্ট করলাম তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আছে তার নামটা না বললেই নয় আমি আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমার বন্ধু বলো আমার খুব কাছের মানুষ বলো সেই মানুষটা আমাকে অনেকটাই সাপোর্ট করেছে সে যদি না থাকতো আমি হয়তো এতটা সাপোর্ট আমার হতো না খুব দেরি করে হতো কিন্তু উনি আমার অনেক সাপোর্ট করেছে কিন্তু ওনার নাম হচ্ছে বাবলু মানে আমরা সবাই বাবলুদা বলে ডাকি বাবলুদা অনেকটাই সাপোর্ট করেছে আমাকে রাতে টাইম দিয়েছে আমার লাইভে বসেছিলো কেউ আসতো না আমার লাইভে সত্যি কথা বলছে আমার লাইভে কেউ আসতো না আমাকে সাপোর্ট করা অলরেডি ছেড়ে দিয়েছিল সবাই আমি বুঝে নিয়েছিলাম আমার লাইভে কেউ ভিউ হতো না আমার লাইভে কেউ আসতো না আমি ভেবেছিলাম আমার মনিটাইজ অন হবেও না এই বাবলুদা আমাকে নিজে আইডি পাঁচ ছটা আইডি বানালো সেই আইডি দিয়ে আমাকে সাপোর্ট করলো প্লাস আমার আটখানা আইডি দিয়ে আমি নিজেকে নিয়ে সাপোর্ট করলাম প্লাস আর দু একজন ছিল মানে মোটামুটি একজন দুজন আসতো এসে হাই হালো করে গল্প করতো কিছুক্ষণ টাইম দিত চলে যেত কিন্তু অলরেডি বেশি যারা টাইম দিত তারা টাইম দেওয়া ছেড়ে দিয়েছিল লাস্ট টাইমের দিকে তাদের আমি নাম বলতে চাই না আমি এখানে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বাবলুদা বাবলুদা যে আমাকে অনেকটাই সাপোর্ট করেছে আমি ওনার নাম না বললে সত্যি ভগবানের কাছে আমি অনেক অন্যায় করব। কিন্তু বাবলুদা সত্যি কথা বাবলুদা এটা তোমারও একটা পাওনা এই গুগল অ্যাডসেন্স তোমার জন্য মানে এই জিনিসটা আমার পাও না মানে তোমারও পাও না তুমি আমার ভালো একটা বন্ধু আমার কাছের মানুষ তো তোমাকে ছাড়া এই জিনিসটা আমি হতো না আজকের বাবলুদা সত্যি কথা বলছে এই অ্যাডসেন্সটা তোমারও এই গুগল অ্যাডসেন্সটা তোমারও উপহার ঠিক আছে তো বন্ধুরা আর এই গুগল অ্যাক্সচেঞ্জটা পাওয়ার জন্য তোমাদের বললাম তো মানে মোটামুটি দশ ডলার তোমার না হলে মানে মনিটাইজ হওয়ার পর দশ ডলার তোমাদের না জমলে তোমরা গুগল অ্যাক্সচেঞ্জটা পাবে না আর মনিটাইজটা তোমাদের বলে দিয়েছিলাম মোটামুটি হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা করতেই হবে অনেকে এখন তিন হাজার ঘন্টা তিন হাজার মানে ওয়াশ টাইমেও মনিটাইজ হচ্ছে তোমাদেরকে বন্ধুদের একটাই কথা বলছি তিন হাজার মানে ঘন্টায় তোমরা মনিটাইজ করো না এটাতে প্রবলেম হয় আইডিতে প্রবলেম তো তার জন্যে বলছি চার হাজার মোটামুটি চার হাজার ঘণ্টা তোমরা ওয়ার্স টাইম কমপ্লিট করার পর তোমরা এটাকে অ্যাপ্লাই করবে মনিটাইজটা তারপরের এটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমাদেরকে গুগল আর্টসেন্সটা মানে যদি ইউটিউব থেকে গুগলে পাঠায় সেখান থেকে আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয় ঠিক আছে গুগল অ্যান্সেন্স আমাদের টাকাটা দেয় তো এই গুগল অ্যাসেন্সটা তোমাদের পাওয়ার জন্য তোমাদের টেন ডলার কমপ্লিট করতে হবে টেন ডলার কমপ্লিট করার পর তোমাদের গুগল অ্যাসেন্সটা আসবে বাড়িতে আর তোমাদেরকে সবাইকে বলছে যখন অ্যাপ্লাই করবে তোমরা অবশ্যই তোমাদের মানে যেখানে মানে অ্যাপ্লাই করবে তখন তো তোমাদের অ্যাড্রেস প্যাড্রেস চাইবে ওই অ্যাড্রেসের জায়গায় তোমাদের ফোন নাম্বারটা অবশ্যই দেবে অনেকে ভুল করে ফোন নাম্বার দেয় না তাদের কিন্তু গুগল অ্যাকসেন্স যদি একবার চলে যায় অবশ্যই পাবে না অনেক দেরি হবে অনেক লেট হবে বন্ধুরা তাই তোমাদের পেতে হলে তাড়াতাড়ি পেতে হলে তোমাদেরকে ফোন নাম্বারে দিতেই হবে অ্যাড্রেসের সামনে ফোন নাম আমার ফোন নাম্বার দিয়েছিলাম বলে আমাকে কলিং করে আমাকে ডেকেছে নালে খুঁজতে হবে অনেক জায়গায় খুঁজে খুঁজে যারা ডেলিভারি বয় থাকে তারা খুঁজতে হয় পোস্ট অফিস থেকে যারা আসে তো তোমরা আগের থেকে বলে রাখবে পোস্ট অফিসে গিয়ে যারা ডেলিভারি বয় আসে যারা চিঠি বিটি ইয়ে আসে তাদেরকে বলতে হবে তো এটা না বললে বলে রাখলে ভালো তোমার চেনাশোনা থাকবে তোমার বাড়িতে এসে দিয়ে যাবে না হলে আর ফোন নাম্বারটা দিতেই হবে তো বন্ধুরা থ্যাংকস তোমরা সব যারা আমাকে অনেকটাই সাপোর্ট করেছিলে তাদেরকে যে যেটুকুনি আমাকে সাপোর্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাস্ট টাইমে আমাকে ছেড়ে দিয়েছিলে হ্যাঁ ছেড়ে দিয়েছিলে আমার যারা ভাবছিলে না আরোহী মনিটাইজ করতে পারবে না আজকে তাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তাদেরকে দেখিয়ে দেখো আমি সাকসেস হতে পেরেছি সাকসেস হতে পেরেছি ঠিক আছে তোমরা ভেবেছিলে আরোহীকে সাপোর্ট করলে আরোহী সাকসেস পাবে মানে তাড়াতাড়ি পাবে কিন্তু দেখো বিনা সাপোর্টে আমি সাকসেস পেয়েছি লাস্ট টাইমে তোমরা ছেড়ে দিয়েছিল আমাকে আমার লাইভে আসা বন্ধ করে দিয়েছিল কিন্তু দা আমাকে কোনো দিন ছাড়েনি সে সব সময় আমাকে সাপোর্ট করে গেছে সময় আমার পাশে থেকেছে আজকের দা স্যালুট তোমাকে যে তুমি আমার হাত কোনো দিন ছাড়ো আমার পাশে ছাড়ুন এই এই পর্যন্ত এই জিনিসটা গুগল অ্যাসেন্স শুধু তোমার শুধুমাত্র তোমার জন্য আছে তোমার জন্য এটা আমি পেয়েছি তোমারও এটা গিফট ঠিক আছে তো বাবলুদা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার সাথে থেকো পাশে থেকো আর বন্ধুরা চলো এইটা এটা তোমরা যদি এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে লাইক কবে সাবস্ক্রাইব করো কিন্তু বন্ধুরা একটাই কথা তোমাদের বলতে চাই তোমাকে তোমার পিছনে অনেক বাধা বিপত্তি আসবে তুমি উঁচুতে যাবে সাকসেস পাবে কেউ তোমাদের সাপোর্ট করবে না তার জন্য নিজের সাপোর্ট নিজেকে করতে হবে আমি যেরকম নিজের সাপোর্ট নিজেকে করেছি দিন রাত্রে রাত জেগে জেগে আমি লাইভ করেছি লাইভ করে আমি মনিটাইজ অন করেছি তো তোমাদেরকেও বলছি লাইভ করে তোমরা যারা যারা লাইভ করে বেশিরভাগ দেখো ভিডিওতে তো ভিউ আসেই না তো তোমরা বেশিরভাগ লাইভ করো লাইভ করে অন্যজনকে টাইম দাও তারা তোমাকে টাইম দেবে সবাইকে তুমি সাপোর্ট করো তোমাকে সবাই সাপোর্ট করবে ঠিক আছে আর যারা সাপোর্ট করবে না তারা ভাববে তোমাকে হিংসা করে তোমাকে দেখে জলে আর যারা জ্বলবে তাদের জন্য একটাই কথা বলবে দেখো এইটা এটা আমি পেয়েছি তাদেরকে আমি একটা এটা মুখে চুনো কালি মাখা ঠিক আছে তো তোমরাও এইরকম করবে যারা তোমাদের সাপোর্ট করবে না যারা তোমাদেরকে সাপোর্ট যারা তোমাকে সাপোর্ট করবে না তারা তোমাকে হিংসা করে ঠিক আছে তো স্যালুট বাবলুদাকে আবার বলছি বাবলুদা ভালো থেকো সুস্থ থেকো এইভাবে সাপোর্ট করে চলো আর বন্ধুরা চলো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে আর আমার কথাটা ভালো করে শোনো আমি তোমাদের জন্য এই কথাটাই বলছি তো চলো নমস্কার আমার ভিডিওটা যদি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও থ্যাংক ইউ